ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। সাড়ে সাত মাস পর বুধবার থেকে রাজ্যের লোকাল রাত 2:40 হাওড়া মেদিনীপুর প্রথম লোকাল ছাড়বে এবং রাত 3:00 খড়গপুর থেকে ছাড়বে হাওড়া আসার প্রথম লোকাল। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। সবাই জানতে চাইছে অরিত্রিক, বুধবার থেকে যেহেতু সাধারণের জন্য ট্রেন পরিষেবা চালু হচ্ছে, ফলে হাওড়া থেকে রওনা হওয়ার এবং হাওড়ায় আসার কোন ট্রেন কখন ছাড়ছে? দেখো, যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে ট্রেন গুলো চলবে সেটা কালকেই যেমন সিদ্ধান্ত হয়েছিল, প্রায় মোট ট্রেনের 46%। যেটা বলা হচ্ছে যে যেহেতু সারাদিন ধরেই রেল সার্ভিসের একটা চাহিদা থাকবে, তাই বেশি ট্রেন অবশ্যই অফিস টাইমে থাকছে, কিন্তু মাঝরাত বা ভোররাত থেকে কিন্তু ট্রেন শুরু হয়ে যাবে। হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত 2:40, এখন অব্দি সিদ্ধান্ত হয়েছে এমনটাই, সেটা মেদিনীপুরের দিকে যাবে। খড়গপুরের দিকে প্রথম ট্রেন সেটা রাত 3:00 সময় ছাড়বে। ঠিক এরকম ভাবে কিন্তু বিভিন্ন সময়ের যে ট্রেনগুলো ছাড়বে সেই প্রথম ট্রেন 4:00 আগেই বিভিন্ন রুটের দিকে রওনা হবে। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে মেদিনীপুর এবং পাঁশকুড়া থেকে যখন ট্রেন ছাড়বে, শেষ ট্রেন মেদিনীপুর থেকে হাওড়ায় আসার সন্ধ্যে 7:15 সময় ছাড়ছে, পাঁশকুড়া থেকে শেষ ট্রেন ছাড়ছে 8:18 সময়। শিয়ালদা ডিভিশনেও পরপর বৈঠক চলছে এগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য। যেটা শিয়ালদা স্টেশনের ক্ষেত্রে জানা যাচ্ছে, শিয়ালদা ডিভিশনে বিভিন্ন রুটের যে প্রথম ট্রেন সেটা ভোর 5:00 থেকে শুরু হয়ে যাচ্ছে এবং শেষ ট্রেন ছাড়ার সময়টা মোটামুটি রাত 11:00 আশেপাশে রাখা হচ্ছে। ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, ইতিমধ্যেই যে রেক গুলো এখনো পর্যন্ত অব্যবহৃত ছিল সেগুলোকে স্যানিটাইজ করার কাজও শুরু হয়েছে। সোমবারের মধ্যে টাইম টেবিল এবং এসওপি ফাইনাল করা হবে, মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে একেবারে বুধবার সকাল থেকে 7:30 মাস পর রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হবে। শুভজিৎ, ধন্যবাদ অরিত্রিক।